সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো মোটা অঙ্কের ঋণ নেয় বলেই পুঁজিবাজারে তারল্য সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আসান এইচ মনসুর। আজ দুপুরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গুলশান কার্যালয়ে আয়োজিত প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটের চ্যালেঞ্জ এবং সুযোগ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় আরও বলেন, তারল্য সংকট সৃষ্টি হওয়ার পেছনে বাংলাদেশ ব্যাংক নিজেই দায়ী। এছাড়া বিগত কয়েক বছর ধরেই অর্থনীতির অবকাঠামোকে নির্যাতন করা হচ্ছে। That means after adjusting for inflation, the budget is smaller. And that smaller budget will also help the macro situation because we need a tighter stance. So tighter monetary policy, supported by tighter fiscal policy, should create the environment for stabilization.